সকলকে আমার সামনে যারা মা বোনেরা বিশাল সংখ্যায় উপস্থিত সকলকে গৌরব অভিনন্দন গোমতী জেলা কমিটির পক্ষ থেকে। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের সকলের প্রিয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় দ্বিগুণ ভোটে এই বিধানসভা থেকে জয়ী হবেন, এটা তার প্রমাণ করে। এবং এই শক্তি আমরা পেয়েছি তার কারণ কি, এডিসি নির্বাচনের সময় আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করে একটা আঞ্চলিক দল মানুষকে বিভ্রান্ত করে জনজাতিদের বোঝাতে সচেষ্ট হয়েছে। যখন জনজাতিদের মধ্যে যারা জনজাতি সমাজকে দিশা দেয়, যখন জনজাতি মানুষদের যারা নেতৃত্ব দেয় তারা যখন বুঝতে অনুভব করলেন, তার মধ্যে অন্যতম আমাদের পাতালকন্যা দি সাবরুম থেকে ধর্মনগর প্রতিটা বিধানসভা ক্ষেত্রে ওনার অনুগামীরা আছেন, উনি যখন তাদের মানুষের কথা চিন্তা করলেন যে না আমার জনজাতি মায়েরা বোনেরা বা জনজাতি কমিউনিটির উন্নয়ন যদি ঘটাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র মাধ্যম যার মাধ্যমে এটা সম্ভব হবে, উনি আমাদের সাথে যুক্ত হওয়ার পর আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে এবং যার ফলে গোমতী জেলার প্রতিটা বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। আমি হলে প্রবেশ করার সময় আমার মনে মনে ধারণা হচ্ছিল যদি প্রদ্যোত কিশোরকে একবার এখানে এনে দেখানো যেত, ও তো 8-10 বিধানসভার লোক নিয়ে 5-7 হাজার লোক নিয়ে ফাংসা ফাংসা বলছে, সেম লোক শান্তিরবাজার, সেম লোক করবুক, সেম লোক আমাদের ওমপি বিভিন্ন জায়গায় নিয়ে ফাংসা কথা বলছে আর বলছে আমি অনেক বড় পার্টি। লোকে তাকে বড় বলে বড় বড় সেই হয়, আপনাকে বড় বলে বড় সে নয়। প্রদ্যোত কিশোর যতই বলুক আমি অনেক বড় পার্টি, আমার অনেক ক্ষমতা আছে, এগুলো প্রলাপ বকছে, ধীরে ধীরে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। যখন মায়েরা এত বিশাল সংখ্যায় মায়েরা যখন ভারতীয় জনতা পার্টির প্রোগ্রামে সামিল হচ্ছেন তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না যে যে আঞ্চলিক দল নিয়ে তারা মাঠে নেমেছে সেই আঞ্চলিক দল বিশ্বাসঘাতক, মানুষের স্বপ্ন ভঙ্গ করেছে, মানুষকে বিপদে চালনা করার চেষ্টা করেছে, জাতি জনতাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, শুধু খালি বলছে থানসার কথা আর বলছে পয়লা জাতি উলা পার্টির কথা, ডেভেলপমেন্টের কথা বলছে না, ভাতের কথা বলছে না, ভাত ছাড়া অন্ন ছাড়া কাজ ছাড়া কোনোদিন থানসা হবে, কোনোদিন কি হবে আমাদের পয়লা জাতি উলা পার্টি, আমরা যদি খেয়ে বাঁচতে না পারি, আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, এই ধরনের রাজনীতি করে 70 বছর জনজাতি অংশের মানুষকে পিছিয়ে দিয়েছে। আজকে আমাদের এই পুরো জেলাতে সবচেয়ে বেশি যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের আরডি ডিপার্টমেন্ট বলুন, পিডাব্লিউডি বলুন, ডিডাব্লিউএস বলুন, বাগমা তার মধ্যে অন্যতম। বাগমার প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে জল নেই সেখানে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, যেহেতু বেনিফিশিয়ারি সম্মেলনে এটা আপনাদের বুঝতে হবে। জনজাতিদের সবচেয়ে বড় সমস্যা কি, জলের সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এবং পাহাড়ে যারা বসবাস করেন তারা বিশুদ্ধ পানীয় জল পান না, যার ফলে কুয়োর জল খেতে হয়, নালার জল খেতে হয়, যার ফলে আমাদের পেটের অসুখ হয়, জীবিতে ভর্তি হতে হয় এবং অনেক সময় আমরা দেখি তাতে আমাদের মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়। সেই জায়গাটায় আমাদের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নরেন্দ্র মোদীজি সেই জায়গাটা অ্যাড্রেস করেছেন যেন আমাদের জনজাতিদের জল যেন প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়, মায়েদের যেন কষ্ট লাঘব করা যায়। তো প্রতিটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ঘোড়াগাপ্পা কাপতুলি ওই সমস্ত অঞ্চলে আমরা যখন গেছি প্রথম প্রথম সেখানে জল ছিল না, আজকের দিনে সেখানেও জল পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমাদের সরকার। তো এই সরকার কি সবকা সাথ সবকা বিকাশের সরকার, এখানে পাহাড় অনুন্নত হয়ে থাকবে আর সমতল উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে, তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব হবে না। যেদিন পাহাড় সমতলের মতো উন্নয়ন ঘটবে, পাহাড়ে পাহাড়ে টাউনশিপ হবে, পাহাড়ে কলেজ হবে, পাহাড়ে একলব্য বিদ্যালয় হবে, পাহাড়ে পানীয় জল থাকবে, সেই দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এবং সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পূর্বে অন্য কোনো পার্টি এই দিশাতে কাজ করেনি, যার ফলে বিভিন্ন জায়গায় সমাজসেবী থেকে শুরু করে যারা বিগত দিন আঞ্চলিক দলের সাথে যুক্ত ছিলেন তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। প্রতিদিন জয়েনিং হচ্ছে স্টেজ অফিসে,
পাতাল কোনাদি যেখানে যেখানে প্রোগ্রাম করছে আমরা লক্ষ্য করি ফেসবুকের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে আমাদের এমএলএ রামপদ চট্টোপাধ্যায় মহোদয় যেখানে যাচ্ছেন জয়েনিং হচ্ছে তার মানে কি আগামী নির্বাচন আস্তে আস্তে যারা মথা পথা যারা যারা বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না তারা শুধু সাইনবোর্ড সর্বত্র হয়ে থাকবে এডিসিতে যে বিগত দিনে তারা কাজ করেছে এক বছরে কি কাজ করেছে শ্বেতপত্র তাদের বার করতে বলুন প্রদ্যুৎ কিশোর বলেছিল যে আমরা কি কাজ করবো আমরা শ্বেতপত্র প্রকাশ করব আজকে এই মঞ্চ থেকে ত্রিপুরাবাসী জানতে চায় যে এডিসিতে আপনারা কি কি কাজ করেছেন সেগুলো শ্বেতপত্র বার করুন মানুষকে বুঝিয়ে বলুন বিভ্রান্ত করার তো অনেক করার সময় করেছেন এডিসিতে আপনারা ফাইভ স্টার হোটেল খুলবেন এডিসিতে আপনারা সাততারা বিল্ডিং তুলবেন এডিসির উন্নয়ন ঘটাবেন মানুষকে ভুল বুঝিয়ে খাদ্য পাচ্ছে না রেগার কাজ নেই ভিসিগুলো অচল পড়ে আছে তাহলে আপনার ক্ষমতার লোভে মানুষকে ভুল বুঝিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শুধু এই কাজটা করেছেন রাজ্যের মানুষ আপনাদের ক্ষমা করবে না এডিসিতে আমরা না থাকার ফলে যে লস জনজাতি অঞ্চলের মানুষের হয়েছে আগামী দিন সেটা টের পাবেন কুড়ি বছর থেকে পঁচিশ বছর আমরা পিছিয়ে গেছি শুধুমাত্র একমাত্র ইমোশনে বয়ে গিয়ে বিশ্বাস করে বিশ্বাসঘাতককে কোনোদিনও বিশ্বাস করা যায় না যারা বারবার বিশ্বাস ভঙ্গ করে তাদের বলে বিশ্বাসঘাতক এই পরিবারের তারা কী করেছে আপনারা জানেন এই পরিবার থেকে মন্ত্রী ছিল এই পরিবার থেকে এমপি ছিল এই পরিবার থেকে কোনোদিন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের একটা স্ট্যাচু পর্যন্ত আগরতলাতে পাঠানো হয়নি আর আজকে আমাদের সরকার আমাদের নরেন্দ্র মোদীজি দিল্লিতে ওনার স্ট্যাচু পোষাচ্ছেন তার কারণ কি ওনার সেতু বসিয়ে জনজাতি অঞ্চলের মানুষকে সম্মান জানাচ্ছেন এয়ারপোর্টে নামাকরণ করা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মদিন ছুটি ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টি প্রথম পার্টি পনেরো সালে আমরা ওনার জন্মদিন পার্টি অফিসে পালন করি আর আজকে যে পার্টি অফিসগুলিতে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ছবি ঢুকিয়ে পূজা করতাম আমরা দেখছি ছামুড়তে বিভিন্ন জায়গায় যারা বলছে মথা সে মথার কেডার বাহিনী গিয়ে মহারাজার ফটো ভাঙছে আমাদের পর্বকে গিয়ে মহারাজার ফটো ভেঙে মাটিতে ফেলে রেখেছে তাহলে এটা কি এটা কারা করছে কেন করছে আমরা যাদের সম্মান দেওয়ার চেষ্টা করছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার চেষ্টা করছি জানি জনজাতির মধ্যে সমন্বয় করার চেষ্টা করছি বিভেদের রাজনীতি করে কারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন মা বোনেরা আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে সেই জিনিসটা বোঝাতে হবে আগামী দিন ভারতীয় জনতা পার্টির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন সম্ভব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব এই কথাটা মাথায় রাখবেন এবং জাতি জনতাদের যে সুদৃঢ় বন্ধন সেটাকে আরও বেশি শক্তিশালী করবেন।